আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত লাইকস অ্যান্ড ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। সো আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন এবং টিকটকে লাইক অ্যান্ড ফলোয়ার বাড়াতে চান, তাহলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে এখান থেকে আপনারা টিকটকে লাইক অ্যান্ড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, আমি গ্যারান্টি সহকারে আপনাদের বলতেছি। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সো প্রথমেই আপনারা কী করবেন, গুগল বা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। সো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমরা এরকম নতুন নতুন ভিডিও চালালে আপনারা সবার আগে পেয়ে যান। আর যে সকল বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করে পাশে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পর আপনারা লিখবেন ইএন, আমি যেভাবে লিখতেছি আপনারা সেমভাবে লিখবেন। সো ENMR পপুলার ডট নেট। সো আপনারা কি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সো এখন আমরা ENMR পপুলার ডট নেট এটা লেখার পরে সার্চ করে দেবো। সো এটা লেখার পরে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা যদি সার্ভিসগুলো দেখেন তাহলে ইনস্টাগ্রাম, টিটি মানে টিকটক, তারপরে ইউটিউব আছে, টেলিগ্রাম আছে, বিকে আছে, ফেসবুক আছে, টুইটার আছে, টিউব আছে, তারপরে এখানে আপনাদের এই অনেকগুলা অপশন আছে, অনেকগুলা সার্ভিস আছে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডটে ক্লিক করে দেবেন। সো থ্রি ডট মেনে তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে একটু ফ্রি প্রমোশন নামে একটু অপশন আছে। সো ফ্রি প্রমোশনে ক্লিক করে দেবেন। সো ফ্রি প্রমোশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে আপনি কিন্তু এখানে ইনস্টাগ্রাম লাইকস আছে, তারপর এখানে ইনস্টাগ্রাম ফলোয়ার্স আছে। সো আমরা এখান থেকে টিকটক ফলোয়ার্স নিতে পারবো এবং টিকটক ভিউজ নিতে পারবো, টিকটক লাইকসও নিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন টিকটক লাইকস নামে অপশন আছে। সো আমরা কিন্তু এখানে চাইলে সবগুলো নিতে পারবো। সো আমরা প্রথমেই টিকটক ফলোয়ার্স নিয়ে দেখে দেবো। সো তার জন্য আমরা টিকটক ফলোয়ার্সে ক্লিক করে দেবো। এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের টিকটকে অ্যাকাউন্টে প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। সো টিকটক অ্যাকাউন্টে প্রোফাইল লিঙ্ক দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো টিকটক অ্যাকাউন্টে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে এখান থেকে আপনার 100% ফলোয়ার্স বাড়াতে পারবেন। সো টিকটকের ইউজার নেমটি দিলে কিন্তু হবে না, এখানে আপনাদের বলছে যে টিকটক প্রোফাইলের ইউআরএলটি দিতে, মানে কপি লিঙ্ক করে দিতে। সো আমরা কী করবো, এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমরা কী করবো, এখান থেকে কপি করে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। সো আমাদের এখানে প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা কী করবো, সরাসরি আমাদের টিকটকের প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হিউম্যান ভেরিফিকেশন দিতে বলতেছে। সো আমরা কী করবো, হিউম্যান ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেবো। সো এখানে এই ক্যাপচারটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের, যদিও লেখা না বুঝেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ড্রাম সেট সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অ্যাড ড্রাম। সো আমাদের এই ড্রামগুলো সিলেক্ট করে নিতে হবে। সো আমাদের এই ড্রামগুলো সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পাইছি, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। সো আমরা কিন্তু এখানে ভালো করে সিলেক্ট করে দিলাম এবং ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। সো ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আই এম হিউম্যান এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের কাজ করতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে গেট নামে অপশন আছে। সো আমরা গেটে ক্লিক করে দেবো। সো এটা গেটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু লোডিং টানবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফ্রি প্রমোশন ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাভেলেবল ইন 4 থেকে 5 মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে। 4 থেকে 5 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের ফলোয়ার্সগুলো চলে যাবে। সো আমরা কী করবো, এখান থেকে 4-5 মিনিট ওয়েট করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন ওয়েট 5 মিনিট হোয়াইল স্টেইং অন দিস পেজ অ্যান্ড ইউ উইল বি এবল টু অর্ডার এগেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েট কাম ব্যাক ইন অ্যান আওয়ার। সো আমরা কী করবো, এখানে আমরা 5 মিনিট ওয়েট করে নেবো। সো 5 মিনিট ওয়েট করার পরে আমরা দেখবো যে আমাদের ফলোয়ার্সগুলো কতগুলো চলে আসে। সো আমরা তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে আমাদের কতগুলো ফলোয়ার্স আছে আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে। সো আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 223টা ফলোয়ার্স আছে। সো আমরা কী করবো, 223টার মধ্যে আমরা কতগুলো ফলোয়ার বাড়ায় সেইগুলোই দেখবো। সো আমরা কী করবো, একটু অপেক্ষা করে নেবো, আমরা 4-5 মিনিট অপেক্ষা করে নেবো। সো বন্ধুরা, আমাদের 5 মিনিট ওয়েট করার পরে আমাদের টাইম কাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের টাইম কাউন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ফলোয়ার্সগুলো আসতে একটু সময় লাগবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট আমাদের ওয়েট করতে হবে। 15 মিনিটের মধ্যে আমরা যখন লিঙ্কটা দিয়ে সাবমিট করবো, এর 15 মিনিট পরে কিন্তু আমাদের লাইকগুলো চলে আসবে। সো আমরা চাইলে কিন্তু আবারও লিঙ্ক দিয়ে সাবমিট করতে পারি। সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবো যে আদৌ কি আমাদের ফলোয়ার্সগুলো আসে কিনা। সো বন্ধুরা, আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আমরা চলে যাবো আমাদের টিকটক অ্যাকাউন্টে। সো টিকটক অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা একটু রিফ্রেশ করবো, একটু রিফ্রেশ করার পরে দেখবো যে আমাদের কতগুলো ফলোয়ার্স ছিল। সো বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের 223টা ফলোয়ার্স ছিল। সো আমাদের কিন্তু এখানে ফলোয়ার বেড়ে গেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন 223টা থেকে 227টা হয়েছে। এখন আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো আসা কমপ্লিট হয় নাই, আমাদের কিন্তু 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরগুলো ফলোয়ারগুলো চলে আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যাস নাও কিন্তু আমাদের
ফলোয়ার্স গুলা চলে আসছে। সো এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলা চলে আসবে, আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ফলোয়ার্স আসবে না, সাথে সাথে ফলোয়ার্স না আসলে আপনারা ঘাবড়ানোর কিছু নেই, এখানে কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে ফলোয়ার্স পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ফলোয়ার্স আসতেছে, ফলোয়ার্স আসতেছে, এভাবে আপনাদের ফলোয়ার্স কিন্তু আসবেই। সো আশা করি আপনারা ভিডিওটি খুব ভালো করে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের লাইক গিলার কিন্তু সাবমিট দেওয়া মাত্র 5 মিনিটের মধ্যে আসবে না, এখানে 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের মধ্যে চলে আসবে। সো আমি এখন আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এখান থেকে লাইকস নেবেন। সো লাইকস নেওয়ার জন্য আমি আপনাদের সেমভাবে দেখিয়ে দিব, ফ্রি প্রমোশনে ক্লিক করে দিবেন, থ্রি ডটে ক্লিক করার পর আবার সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক ফ্রি ভিউজ আছে, টিকটক ফ্রি লাইকস আছে। সো আমরা ফ্রি টিকটক লাইকসে ক্লিক করে দিব, ফ্রি টিকটক লাইকসে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও ইউআরএলটা দিবেন, মানে টিকটকের যে ভিডিওতে আপনি লাইকটা নিতে চান সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে গেটে ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু এইভাবে সেমভাবে টিকটকে টাইমগুলো কাউন্ট হবে, টাইমগুলো কাউন্ট হওয়া কমপ্লিট হলে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই লাইকগুলো চলে আসবে, বা 15 মিনিটের বেশিও হতে পারে, এর থেকে বেশিও সময় দিতে পারে। সো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। সো আপনারা কী করবেন, এই বারবার 5 মিনিট পরে পরে, 5 মিনিট পরে পরে আপনারা লিঙ্ক দিয়ে কী করবেন, সাবমিট করে দিবেন, লিঙ্ক দিয়ে সাবমিট করে দিবেন। এভাবে লিঙ্ক দিয়ে বারবার সাবমিট করে দিলে আপনাদের যখনই লাইক দিয়ে দেওয়ার হোক, যখনই দেওয়ার হোক দিয়ে দিবে, আপনারা লাইকগুলো পেয়ে যাবেন। সো আশা করি আপনারা ভিডিওটি খুব ভালো করে বুঝে গেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখে দেন।